আল্লাহ না করুন রসুল যদি তোমাকে কিয়ামতের দিন বলে তোর মত বেয়াদব উম্মত না হইলে আমি রসুলের অসুবিধা কি, তখন কি উপায় হবে? তোর মত বেয়াদব উম্মত না হইলে আমি রসুলের অসুবিধা কি, তখন কি উপায় হবে? বলেন এক নম্বরে কি, দুই নম্বরে সুন্নাহ। আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, এ দুনিয়ার উম্মতেরা হিন্দুরা এই দুই আমানত রক্ষা করবে না কারণ তারা আমার নবীকে স্বীকার করে না, বৌদ্ধরা এই দুই আমানত রক্ষা করবে না কারণ তারা আমার নবী মুহাম্মদ রে মানে না, বৌদ্ধরা মানে না। এইবার খ্রিস্টানরা এই দুই আমানত রক্ষা করবে না কারণ তারা আমার নবী মুহাম্মদ কে নবী মানে না, কাদিয়ানির দল এই দুই আমানত রক্ষা করবে না কারণ তারা মুহাম্মদ শেষ নবী মানে না, ইহুদিরাও এই দুই আমানত রক্ষা করবে না কারণ তারাও আমার নবী মুহাম্মদ রে নবী মানে না। এবার আমাকে একটু জবাব দেন, আমার নবীর দুইটা আমানত রক্ষা করবে কারা? জিব্বা নারায় বলেন কারা? কোন দেশের মুসলমান বলেন? বাংলাদেশের, লেবানন, আমেরিকান, লন্ডন, পৃথিবীর সব মুসলমান এই দুইটা আমানত রক্ষা করবে শুধু দেবীদ্বারের মুসলমান ব্যতীত কিনা? আপনাদেরও করতে হবে, কই করেন? করে কয়জনের দাঁড় করাইলে কোরআন শরীফ পড়তে পারবে? কয়জনের মাথার চুলগুলো মদিনার লাইনে আছে? কয়জনের গালে রসুলের তরিকা আছে? বডির মধ্যে মদিনার পোশাক আছে? এরে আল্লাহর বান্দা, নবী রেখে যাওয়া দুটো আমানত, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর রেখে যাওয়া সুন্নাত। আজকে সুন্নতের আমল তো করেই না। ও ভাই টুপি কেন পরো না? লোকটার মধ্যে নবীর মায়া থাকলে বলবে হুজুর টুপি পরার দরকার, পারি না, ঝামেলা আছি, দোয়া করবেন, চেষ্টা করতেছি। এটা হলো নবীর আশেকের কথা। যদি কয় হুজুর টুপি না পরলে অসুবিধা কি, এত ফতুয়াবাজি করেন কেন? বলেন আসেনি পাবলিক, এই যদি খাবি রসুলের বড় আশেক তাহলে বাদ পার না বললে কি বলা যায়? ধোকাবাজ না বললে কি বলা যায়? এর মতো ধোকাবাজ আর কেউ আছে? ওরে তুমি আমাকে ধোকা দাও সাধারণ, কিন্তু রসুলকে ধোকা দেওয়া? তুমি বললা ভাইজান মদিনার পোশাক, কয় শার্ট প্যান্ট পরা কি হারাম? তোমার জিএসি শার্ট প্যান্ট পরা হালাল না হারাম? তোমাকে বলছি মদিনার পোশাক তো, কয় না বললে অসুবিধা কি? আচ্ছা আল্লাহ না করুন রসুল যদি তোমাকে কিয়ামতের দিন বলে তোর মত বেয়াদব উম্মত না হইলে আমি রসুলের অসুবিধা কি, তখন কি উপায় হবে? তখন কি উপায় হবে একটু চিন্তা করে কবরে যাও। নমরুদ্দে আল্লাহরই মাইরে বলে চিন্তা করছে, একেবারে তীর ধনুক নিয়ে রেডি, খোদারে গুলি করবো, রাখবেই না। এত বড় বেঈমানের আল্লাহ সাইজ করতে কি পরিমাণ আসমানি বাহিনী লাগছে? কত হাজার মশা? সুস্থ সুস্থ একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক, কেমন তার কপাল, হাজারে সান কপাল একটা। এই নমরুদ্দা এমন কপাল লইয়া দুনিয়াতে আসলো জুতার সাথে বাড়ি লাগলেই চান্দি ঠান্ডা হয়ে যায়। কর্মচারী রেকর্ড, জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বাড়ায় দিন। কেমন কপাল, এত বড় নমরুদ বেঈমান, আল্লাহ পাক ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া অসুস্থ মশাকেই লেলিয়ে দিলেন। ফেরাউন বলছিল আনা রব্বুকুম আলা, আমি খোদা, এতটুকু বললেও তো হইতো, বলে আমি বড় খোদা, কিন্তু আল্লাহ পাক
লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া ধ্বংস করে দিয়েছে অনবীর উম্মতের দল। বড় দুঃখ লাগে, রাগ করবেন না, যাহা কিছু বলতেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই বলতেছি। ও ভাইজান, আপনি কেন ভাবতেছেন, কেন দূরত্ব সৃষ্টি করেন যে আমি এক দলের আপনি আরেক দলের, আপনি এক পীরের মুরিদ আমি আরেক পীরের মুরিদ, এই দলাদলিকে আপনাদের মাঝে ঢুকাইয়া দিল। পালিশে মাথা লাগাইয়া একটা মিনিট চিন্তা করবেন, দুনিয়াতে আমরা যখন আসছি না সবার হালা ছিল এক, শুধুমাত্র দেবীদের মানুষ আসছিল লঙ্গি ভরিয়া সবাই এক। তাহলে এত দ্বন্দ্ব কেন রে ভাই? দুনিয়াতে আমরা এসেছি এক, আমাদের পরিচয় এক, আমরা মুসলমান। আপনি যেই দল করেন, যেই পীরের দরবারে দৌড়ান, আপনার আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, কি নাম ধর্মের? ইসলাম। এরে বান্দা এসেছিও এক, যাওয়ার বেলায় কিন্তু এক হয়ে যাবে। আসার সময় কপালে লেখা ছিল নাকি আমি বক্তা হব, কপালে লেখা ছিল কোটিপতি হব, কপালে লেখা ছিল আপনি চেয়ারম্যান হবেন, আপনি চৌধুরী বংশের বিল্ডিং করবেন, কপালে লেখা ছিল ডাক্তার হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সবাই কিন্তু এক হালাতে ছিলাম, সবাই দুনিয়াতে এসে পরিচয় ছিল আমাদের এক। ডিভাইড কইরা উল্টা পাল্টা করলাম, লাভ কি হবে? আবার যাওয়ার বেলায় সবাই এক, আমারও যেমন তিনটা কাফন হবে আপনারও কাফন হবে, কয়টা? এ জোরে কোন, কারো বেশি কম নাই, ধনীর জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভারের জন্য একটা কম, না রে বাবা না, কবরের শ্রেষ্ঠ হবে সমান, কাফন হবে তিনটা সবার সমান, শুধু কালার হবে আলাদা, কারো কালার হবে সবুজ, কারো কালার হবে কালো, তো কি সব? তাহলে সাদা টুপি আর সবুজ টুপি আর কালো নিয়ে কিলাকিলি করো কেন? ও ভন্ড কিলাকিলি করো কেন? ওই ভন্ড এবার তোরে কালো বোরকা দিয়ে কবরে দে, খুশি হবে না রাগ করবে? তাহলে এই মাঝখানে একটু সময় কিলা কিলি করে কিনা আমি আল্লাহর মহব্বত নিয়ে দিল খুলে বলতেছি, আমি পায়ে হাত রেখে বলতে চাই বাবা, কেউ ব্যবসা করো, কেউ চাকরি করো, কেউ লেখাপড়া করো, করো ও লেখাপড়া করেনিওয়ালা যুবক ভাই, তোমার টার্গেট আছে কিন্তু লেখাপড়া করে তুমি কি হবা? আব্বা আম্মা কিন্তু ঘুমায় না, মা তোমার জন্য দোয়া করে, আব্বা কামাই রুজি করে, ঘাম ফালাইয়া টাকাগুলো তোমার পেছনে খরচ করে, কলেজে দেয়, স্কুলে দেয়। তোমার মা বাবার টার্গেট, আমার ছেলে হবে একজন ডাক্তার, আমার ছেলে হবে একজন ব্যারিস্টার, আমার ছেলে হবে একজন ইঞ্জিনিয়ার। তোমার টার্গেটটা ভিতরে ঢুকাও, এই টার্গেট যেন মিশাইয়া না যায় রে বাবা। আর ওই টার্গেট যদি তুমি ফলো করে আগাইতে থাকো তাহলে অযথা সময় কাটাবার কোন সুযোগ নাই, আর একজনের পিছে পড়ে তোমার লাভ নাই। আমি অনুরোধ করে বলবো, যারা নিজের লেখাপড়ার রাস্তা বাদ দিয়া টার্গেট আগাইতে লোকটা যদি এমন হয়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আর যার বিরুদ্ধে তুই বলতেছো আর লেখতেছো, ওই লোকটা যদি এমন হয়, দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, বাগড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তুমি যার পক্ষ নিছো ওর দাড়ি টুপি নামাজ নাই, ও হাজার বার বরদোয়া করলে কবুল হবে না, আর যার বিরোধিতায় লাগতেছো ওই বান্দা যদি তাহাজ্জুদওয়ালা হয়, ও ভোর রাত্রে যদি চোখের পানি সারিয়া তোর জন্য বরদোয়া করে, তুই
একা ধ্বংস হবি না, তোর বংশ সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, তুমি লেখাপড়া করে ডাক্তার হবা, ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হয়ে যাও, তোমার তো সকলের দোয়া লাগবে। কি দোয়া লাগবে না? হ্যাঁ যুবক, দোয়া লাগবে না? দোয়া কি বড় হুজুরেরটাই হবে, গরিব করলে হবে না? রিক্সায় চলতেছো, ভাড়া হচ্ছে 5 টাকা, রিক্সার ড্রাইভার এক মুরব্বি, তুমি যদি 10 টাকা দাও, মুরব্বি দিল খুলে একটা দোয়া করো, ওই দোয়াটা তোমার মারাত্মক কাজে লাগবে, সবার কপালে হেদায়েত আসবে, আল্লাহ ভালো।